আসসালামু আলাইকুম, আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সকালের নাস্তা হলো বিফ স্যান্ডউইচ। এইবারের কুরবানির গরুর মাংস দিয়ে কিমাটি বানিয়ে রেখেছিলাম। আজকে দুপুরের মেনু কইটা দিয়ে ডিম দিয়ে ভাজি, ইলিশ মাছ ভুনা, ডাল রান্না করা হবে। ডাল বাগারের জন্য কড়াইয়ের মধ্যে তেল পেঁয়াজ দিলাম, এখন একটু ফুরন দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিব ডালের মধ্যে। এখন বাগার দিয়ে দিব। কইটা ভাজি বসানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটি হালকা ভেজে কইটাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিব।
দিয়ে নেড়ে চেড়ে দিব। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কইটাগুলা মজে আসলে, ভাজা ভাজা হলে ডিম দিয়ে নামিয়ে ফেলব। জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে আবার আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।